নমস্কার শ্রোতা বন্ধুরা ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আলোচনা করব দুই সালের দ্বিতীয় এবং অন্তিম সূর্যগ্রহণ যা হতে চলেছে চোদ্দো পনেরো ডিসেম্বর এই পূর্ণগ্রহ সূর্যগ্রহণ কোন রাশিতে হবে এবং আলোচনা করব গ্রহণের সঠিক সময়সূচি নিয়ে কোন কোন জায়গায় এই গ্রহণ দেখা যাবে সব কিছু জানতে পারবেন একই ভিডিওতে তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে স্কিপ করে দেখলে হয়তো মূল তথ্যগুলো ছুটে যেতে পারে তাহলে এবার শুরু করছি শ্রোতা বন্ধুরা চৌদ্দ ডিসেম্বর দুই বাংলা আঠাইশে অগ্রহায়ণ চোদ্দোশো সাতাইশ বাংলা সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সেই দিন অমাবস্যা তিথি থাকছে রাত্রি ঘটিকা দশ সাত মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র চলাকালীন বৃশ্চিক রাশিতে হতে চলেছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবার আলোচনা করব এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঠিক সময়সূচি নিয়ে ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী ডাইরেক্টরি পঞ্জিকা অনুসারে এই গ্রহণ শুরু হবে আঠাইশে অগ্রহায়ণ চোদ্দই ডিসেম্বর সোমবার রাত্রি ঘটিকা সাতটা চার মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি ঘটিকা আটটা তিন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত্রি ঘটিকা এগারোটা চব্বিশ মিনিটে এবং গ্রহণ মুখ্য সমাপ্তি হবে রাত্রি ঘটিকা বারোটা তেইশ মিনিটে এই গ্রহণের গ্রাসমান এক দশমিক শূন্য দুই চার পাঁচ পূর্ণগ্রাসের স্থিতি তিন ঘন্টা একুশ মিনিট এবং মোট গ্রহণের স্থিতিকাল হল পাঁচ ঘন্টা উনিশ মিনিট এবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি ঘটিকা সাতটা চার মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি ঘটিকে আটটা তিন মিনিটে এবং পূর্ণগ্রাসের সমাপ্তি হবে রাত্রি ঘটিকা এগারোটা চব্বিশ মিনিটে গ্রহণ মোক্ষ সমাপ্তি হবে রাত্রি ঘটিকা বারোটা তেইশ মিনিটে এই গ্রহণের গ্রাসমান হল এক দশমিক শূন্য দুই চার পাঁচ এবার প্রশ্ন হলো এই গ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে শ্রোতা বন্ধুরা এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে সঙ্গে এই পুনগ্রাস সূর্যগ্রহণ দৃশ্য হবে গেল প্রকাশ দ্বীপসহ উত্তরাঞ্চল ব্যতীত দক্ষিণ আমেরিকা দক্ষিণ মেরুর বিশেষে দক্ষিণ পশ্চিম আফ্রিকার অংশ বিশেষে এই গ্রহণ দৃশ্য হবে এই পুনগ্রাস সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না ভারতবর্ষে এই পুনগ্রাস সূর্যগ্রহণ অদৃশ্য তাই শ্রোতা বন্ধুরা অদৃশ্য গ্রহণে পাকপত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই তার সঙ্গে স্নান দানাদিরেও বিধিনিষেধ নেই শ্রোতা বন্ধুরা তাই ভারতবর্ষে এই গ্রহণের কোনো প্রভাব থাকছে না শ্রোতা বন্ধুরা আপনাদের এই ক্ষুদ্র ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাহলে আজকের এই ভিডিওতে এতটুকু আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ